আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আমি কাউসালা নুপুর আমার চ্যানেলে রান্নার সহজ সহজ এবং নতুন নতুন ভিডিওগুলো যেমন শেয়ার করি তেমনি সময় চেষ্টা করি যে ভিডিওগুলো দেখে যেন আপনারা পারফেক্ট কিছু তৈরি করতে পারেন এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আমি বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি রান্না এবং বাগান এ দুটো কিন্তু আমার শখের একটা জিনিস আমার চ্যানেলে বেশ কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম রমজানের প্রস্তুতির ব্লগ ওয়ানের ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব রমজান ভিডিও ব্লগ টু আর এই ভিডিওগুলো দেখে আপনারা যদি আমার মতো কাজগুলো করে রাখেন তাহলে দেখবেন যে রমজানের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে রমজানে এবং সারা দিন রোজা রেখে একটু ক্লান্তি বোধ হবে না আপনাদের আর এরকম সহজ সহজ সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আসুন দেখে নেই আমার আজকের কাজগুলো আমি কিন্তু আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম তারপরে আমি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে আমি আদা এবং রসুনগুলোকে বেশ অনেকখানি করে বেটে রাখি আর এই আদা রসুনগুলো সবসময় কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখি না কিছুটা আদা রসুন বাটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিই বেশ কিছু দিনের জন্য আর সেটা কিভাবে রাখতে হবে আজকে কিন্তু সেটা শেয়ার করব এভাবে দেখুন যে আমি বড় বড় টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর ব্লেন্ডারে যে বাটনটা ফাস্ট রয়েছে সেটা দিয়ে মাঝে মাঝে একটু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে আধা ভাঙা করে নেবেন তারপরে এটাকে দীর্ঘদিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য এর মধ্যে আপনি কিছুটা সয়াবিন তেল এবং কিছুটা লবণ দিয়ে দেবেন আমাদের আগেকার মা চাচি দাদিরা কিন্তু এভাবে করে মশলা দীর্ঘদিন পর্যন্ত বাইরেই রেখে দিত নষ্ট হতো না এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে দেখুন আমি কিছুটা লবণ এবং তেল দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে একটা ট্রেতে দেখুন যে আমি গোল গোল করে কিছু রেখেছি আর কিছুটা আমি বক্সে রেখেছি এই যে গোল গোল করে রেখে ছি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে এগুলোকে তুলে আমি একটাই জিপার বক্সে রেখে দেবো আর আমি আমার ব্লেন্ডারটা দেখাই কারণ অনেকেই জানতে চেয়েছেন দেখুন এটা প্যানাসনিক আর এক হাজার ওয়াটের এটা খুবই ভালো আমি বেশ কয়েক বছর থেকে এটা ব্যবহার করছি এই যে আমি গোল করে রেখেছি এটার কারণ হচ্ছে আপনার যদি অল্প মশলার দরকার হয় বেশি মশলা আপনার বের করে রাখতে মনে না থাকে তাহলে অল্প মশলা বের করে আপনি কিন্তু রান্নাটা করতে পারবেন এটা একেবারে সহজ একটা প্রসেস এখন এখানে আমি দেখুন যে দু কিলো পরিমাণ ছোলা বুট রাতে ভিজিয়ে রেখেছিলাম সব সময় চেষ্টা করবেন চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে মিনিমাম আর যদি ওভার রাখতে পারেন সেটা তো খুবই ভালো তারপর এটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর এই যে আজকে আমি বুটটাকে দেখাচ্ছি সিদ্ধ করে রাখা এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার প্রসেসে দেখাচ্ছি আমি জানি না আপনারা কিভাবে করেন আমি যেভাবে করি এভাবে যদি করে রাখেন তাহলে দেখবেন যে এই ছোলাটা যে দীর্ঘদিন ফ্রিজে থাকে এটা আপনি একদমই বুঝতে পারবেন না আমি দেখুন যে আমার টেস্ট অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি মরিচ এবং লবণ সবসময় বলি যে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কারণ কাঁচামরিচ কুচির একটা ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখানে ব্যবহার করছি কেউ যদি মনে করেন যে টুকরো করে একটু দেবেন সেটাও দিতে পারবেন আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে আর আমি যে ব্লেন্ডারে মশলা করেছিলাম সেটা ধুয়ে দেখুন যে একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আপনারা দিয়ে দেবেন ছোলাটা যেন পানির মধ্যে ডুবে থাকে এভাবে করে পানি দেবেন খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এখন প্রেসার কুকারটা আমি চুলায় উঠিয়ে দিয়ে তিন থেকে চারটা সৃষ্টি দেব আর এখানে দেখুন যে আমি সারা রাত দেড় কেজি পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি এক কেজি পরিমাণ নিয়েছি হচ্ছে খেসারির ডাল আর হাফ কেজি পরিমাণ দিয়েছি মসুর ডাল দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজও তৈরি করে রাখবো আর দিন পর্যন্ত পেঁয়াজও তৈরি করে প্রতিদিন গরম গরম কিভাবে খেতে হবে তার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা একদিন বানিয়ে পুরো মাস জুড়ে কিন্তু গরম পেঁয়াজু খেতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সে অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে রাখবেন আমি এখন দেখুন যে এটাকে বিট করে নিচ্ছি আর এভাবে হ্যান্ড ব্লেন্ডার যদি আপনাদের কাছে থাকে কাজটা অনেক সুবিধা হয় নইলে আপনাদের ঘরে যে ব্লেন্ডার রয়েছে ড্রাই মশলা করা হয় যে জার সেই জারে করে আপনি কিন্তু ডালটাকে বাঁচতে পারেন আর একটা সতর্কতা বলি যে ডাল কিন্তু কখনোই মিহি করে বাঁচবেন না তাহলে কিন্তু পেঁয়াজুগুলো একদমই মচমচা হবে না সব। এখানে দেখবেন যে আধা ভাঙা করে নিতে হবে এরকম দেখুন যে ড্রাই মশলা যে যারটায় করি আমি সেটাতেও কিন্তু ডালগুলোকে এরকম আধা ভাঙা করে বেটে নিয়ে তারপরে পেঁয়াজু তৈরি করে রাখি আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করে রাখবেন তাহলে প্রতিদিন পেঁয়াজু বানানোর যে ঝামেলা সেটা কিন্তু একদমই থাকবে না আর দেখুন যে আমার ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম গামাখা গামাখা হয়েছে এখন এটাকে ঠান্ডা করার পরে এটাকে আমি আমার ফ্যামিলি মেম্বার কতটুকু সে অনুযায়ী বক্সে করে রেখে দেব বা আপনার জিপার ব্যাগে করেও কিন্তু রেখে দিতে পারবেন যেভাবে সুবিধা হয় ঠিক সেইভাবে রেখে দেবেন আর এই কাজটা করার পরে আপনারা তেলের মধ্যে পেঁয়াজ দেবেন পেঁয়াজটা যখন দেখবেন যে একটু লাল লাল হয়ে যাবে তখন সেখানে আবার একটু হলুদ গুঁড়ো দেবেন মরিচ গুঁড়ো দেবেন সব মশলা একটু একটু করে দিয়ে সেটাকে একটু ভুনিয়ে এই বুটটাকে ঢেলে দিয়ে একটু কষিয়ে নেবেন পাঁচ মিনিট দিয়ে আপনি যদি গ্রেভিযুক্ত খেতে চান তাহলে সেখানে কতটুকু গ্রেভি খেতে চান সে অনুযায়ী পানি দিয়ে দেবেন আর যদি আলু দিয়ে খেতে চান তবে আলুটাকেও এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে এটা রান্না করে নেবেন দ্রুত হয়ে যাবে একদমই ঝামেলা থাকবে না এই যে প্রতিদিন বুট ভিজানোর ঝামেলা বুটটাকে সিদ্ধ করার ঝামেলা এটা কিন্তু একদমই থাকবে না এই কাজটা অবশ্যই করবেন আর আমি দেখুন যেভাবে লেবু চিপে সেটাকে রেখে দেই যাতে করে লেবুর শরবত করাটা খুবই সুবিধা হয়ে যায় আর এই সময়টা কিন্তু লেবুর দাম একদম কম থাকে আর যখন রমজান শুরু হয় তখন দেখবেন যে লেবুর দাম একেবারেই বেড়ে যায় তাই এই সময়টায় আমার মতো এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর চিনি দিয়ে পানি গুলে একটা বা দুটো কিউব দিলেই শরবত হয়ে যাবে আমি কয়েকটা ভর্তার প্রসেস করে রাখি কারণ সময় কিন্তু ভর্তা করতে ভালো লাগে না আবার খেতেও ভালো লাগে ভর্তাটা শেষ রাতে হোক এটা খেতে খুবই ভালো লাগে আমি দেখুন যে বাদাম নিয়েছি বাদামটাকে এখন আমি শুকনো কোনো রকম তেল না দিয়ে ভেজে নেব আর বাদাম ভাজার সময় সতর্কতা হচ্ছে অল্প আঁচে বাদামটাকে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে যখন দেখবেন যে বাদামগুলো এরকম ফেটে গিয়েছে তখনই বুঝতে হবে যে আমাদের ভাজাটা একদম হয়ে গিয়েছে এখন এটাকে ঢেলে নিচ্ছি নিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভত্তা করার সময় সব সময় যে কাজগুলোতে তেল ব্যবহার করবেন সেগুলোতে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে রসুন দিয়ে দিলাম শুকনো মরিচ কাঁচামরিচ পাকা মরিচ সমস্ত কিছু দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি যখন আধা ভাজা হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও ভেজে নিচ্ছি একদমই বেশি তেল ব্যবহার করা যাবে না আর এভাবে করে ভাজবো আমরা ততক্ষণ যখন ততক্ষণ হালকা ব্রাউন হবে এটাকে কিন্তু বেরেস্তা করা যাবে না বেরেস্তা করলে কিন্তু ভত্তা খেতে একদমই ভালো লাগবে না দেখুন হয়ে গেল আমি ঢেলে নিয়েছি এখন ওই সেম কড়াইয়ের মধ্যে আবার আমি রসুন কাঁচামরিচ পাকা এবং শুকনো মরিচ দিয়ে এটাকেও ভালো মতো টালা দিয়ে ভাজবো এই যে এখানে আমি আবার একটু সরিষার তেল ব্যবহার করলাম যাতে করে এটা আর শুকনো মরিচ বা কাঁচা মরিচের মাথাটা একটু ভেঙে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু ফুটে গায়ে লাগবে না দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকেও নামিয়ে নিচ্ছি আর কড়াইয়ে আবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি শুটকি আমি এখানে লোটটা শুটকিটাকে একটু গরম পানিতে ধুয়ে এবং ঠান্ডা পানিতে ভালো মতো ধুয়ে রেখেছি এখন অল্প আচে এটাকে সুন্দর লালচে ব্রাউন করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায় এখন দেখুন সমস্ত কিছু আমি এখানে দিয়েছি আর ঠান্ডা করে এগুলো সব আমি এখন ব্লেন্ডার করে নিয়েছি দেখেছেন আমি এখানে সুটকি ব্লেন্ডার করে রেখেছি বাদাম ব্লেন্ডার করে রেখেছি আমি শুটকি ভত্তার মরিচ রসুন ব্লেন্ডার করে রেখেছি বাদাম ভত্তার মরিচ পেঁয়াজ রসুন সমস্ত কিছু এভাবে ব্লেন্ড করে রেখেছি আর এতে করে জাস্ট এখানে পেঁয়াজ লবণ এবং সরিষার তেল মিলালেই শুটকি ভর্তাটা হয়ে যাবে আর ওখান থেকে পেঁয়াজ রসুনের যে আমি এখানে তৈরি করে রাখলাম এটা দিয়ে লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিলে বাদাম ভর্তা হয়ে যাবে খুবই সহজ দেখেছেন আর এই কাজগুলো অবশ্যই কিন্তু গুছিয়ে রাখবেন সামনে শুক্রবার আসছে তাহলে দেখবেন যে রমজানের ইবাদতে অনেক সময় পাচ্ছেন ধন্যবাদ সবাইকে